আইডিয়াই ছিল না আমাদেরকে একদম বলেনি যে আজকে এখানে বার্থডে সেলিব্রেশন হবে ঠান্ডার মধ্যে বাজার করতে যা মজা হাই এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে উইকেন্ড সবাইকে হ্যাপি উইকেন্ড মানে স্যাটারডে শুরু হয়ে গেছে সো প্লিজ ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো কারণ ঘর একদম মেস হয়ে আছে কিছু গোছানো হয়নি অ্যাজ ইউ অল নো নতুন বাড়ি অনেক কিছু অর্গানাইজ করা বাকি সো এমনি সব ছড়িয়ে ছিটিয়ে আছে সো প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড আর আজকে অনেকদিন পরে ব্লগিং করছি অনেকদিন ধরে ভালো করে ব্লগ করা হয়নি কারণ অনেক অ্যাসাইনমেন্টস অনেক পড়াশোনার চাপ কিছু করতে পারছি না যে ফ্রি টাইমে ব্লগিং করবো তো আজকে একটুখানি হালকা একটু চাপ কম আছে সো ভাবলাম ব্লগিং স্টার্ট করাই যাক আজকে সকাল থেকে সো এখন 10:30 বাজে আর সেরকম কোনো বিশেষ প্ল্যান নেই আজকে জাস্ট কালকে যেহেতু আমাদের এখানে স্নোফল হবে তাতে তাই আজকে একটু গ্রসারি করে নেবো ছোটোখাটো কিছু জিনিস কেনার আছে সেগুলো আর একটা ফ্রেন্ডের বাড়িতে বিকেলে যেতে হবে সো ওদের জন্য ছোট একটা গিফট নেবো অ্যান্ড ইয়া আমার চোখ নাক মুখ সব ফুলে আছে বিকজ কালকে রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি অনেক অ্যাসাইনমেন্টস ছিল বলে অ্যান্ড সানস্ক্রিন লাগিয়েছি এখন আমি সানস্ক্রিন লাগানোর ফলে না মুখটা একদম হোয়াইটই একটা হোয়াইট কাস্ট লাগছে বাট দ্যাটস ফাইন ফিজিক্যাল সানস্ক্রিন ইজ ইম্পর্টেন্ট ফর ইয়ার স্কিন অ্যান্ড এখন আমি আমার চুলের যে অবস্থা আমি একটা হেয়ার মাস্ক বানাচ্ছি হেয়ার প্যাক ফ্ল্যাক্সিড জেল অ্যান্ড আমি এটা শিখেছিলাম হচ্ছে প্রীতি প্রেরণা ইউটিউব চ্যানেল থেকে ভীষণ ভালো ভালো টিপস শেয়ার করে আমি জানি না তোমরা ফলো করো কি না দারুণ দারুণ স্কিন অ্যান্ড হেয়ার টিপস শেয়ার করে সো ওর ফ্ল্যাক্সিড জেলটা যেভাবে ও আমাদেরকে শিখিয়েছে সেটা করে আমার ভীষণ আমি উপকার পেয়েছি সো সেটা আমি এখন বানাচ্ছি অ্যান্ড ওটা মাথায় এখন দেব হাফ অ্যান আওয়ার ওয়ান আওয়ার রেখে অ্যান্ড দেন আই টেক মাই শাওয়ার তারপর রেডি হব অ্যান্ড দেন আমরা যাবো আরেকটা জিনিস অনেকেই আমার হাউস যে ভিডিও কনস্ট্রাকশন ভিডিও ছিল সেটা দেখার পর অনেকে বলছো যে ইউনো ঘরের ভেতরে ডেকোরটা দেখাতে কী সাজিয়েছি কীভাবে সাজিয়েছি বিশ্বাস করো তোমরা দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডটা লাইক মানে মেন ফার্নিচার্সগুলো কিছু আসেনি এখনও যে ভালো করে সুন্দর করে সাজাবো সেরকমভাবে কিছু করতেই পারছি না অ্যান্ড সব ডিলে হচ্ছে সো একবার সব চলে আসুক তারপরে ডেফিনেটলি তোমাদের সঙ্গে আমি আমার ডেকোর শেয়ার করবো সো একটা কর্নার খালি আমি সাজিয়েছি ভালো করে যেখানে ডাইনিং টেবিলটা আমি রেখেছি চলো তোমাদের কর্নারটা দেখিয়ে দিই কিন্তু সেটাও এখনও ভালো করে অর্গানাইজ করা বাকি সো সেটা তোমাদেরকে শেয়ার করছি ব্যাস চলো দেখাই সেটা আর আর জাস্ট এক মাস তারপর আমি পুরো বাড়িটা তোমাদের দেখাবো সো দিস ইজ দ্য কর্নার গাইস দেখেছো একদম পুরো ডিসঅর্গানাইজ হয়ে আছে সো এটা আমাদের ডাইনিং টেবিলটা যেটা আমি অর্ডার করেছিলাম যেটা আমাদের চলে এসছে ইটস লাইক আ ভেলভেট ফিনিশ আর উড অ্যান্ড ভেলভেটের একটা কম্বিনেশন অ্যান্ড এই কর্নারটা হচ্ছে আমি এখানে রেখেছি একটা ইউনো মিরর তার নিচে এভাবে আমি একটা ক্যাবিনেট রেখেছি গ্লাসের যেটা ইউনো ডিসপ্লে করছে আমার কাঁচের জিনিসপত্র সো আপাতত এইভাবে রেখেছি এই জায়গাটা অ্যান্ড পাশে তো গাছ অ্যান্ড অল এগুলো আছে এখানে বসে ডাইনিং টেবিলে বসে তোমরা ভিউ দেখতে পারবে সো এই কর্নারটা এরকম ইটস জাস্ট লাইক দিস এখানে এখনও ফটোজ রাখিনি সো ডিসাইড হচ্ছে কি করব এখানে প্ল্যান আছে এখানে সুরজিতের ফ্যামিলির ফটো হবে এখানে আমার সাথে আমার ফ্যামিলির এখানে আমার ভূতনাথের পিকচার ভূতনাথ আমার পেট ডগ ছিল জাস্ট 2 ইয়ার্স হয়েছে হি পাসড অ্যাওয়ে অ্যান্ড এখানে তার আগে একটা ডগি ছিল আমার দ্যাট ইজ রকি ওর সঙ্গে ফটো থাকবে সো এটাই প্ল্যান এখন আর এটার মধ্যে আছে হচ্ছে চকলেটস লাইক আফটার ডিনার মিষ্টি মুখ করার জন্য এটা রেখেছি সো আপাতত প্ল্যানটা এরকম করার এখন লেটস সি আরও কী কী করা যায় অ্যান্ড ফ্ল্যাক্সিড জেলও রেডি গাইস যদি তোমাদের জানার ইচ্ছে থাকে কীভাবে বানিয়েছি দেন ইনস্টাগ্রামে আমি পোস্ট করে দেবো সো ডেফিনেটলি ইনস্টাগ্রামে আমার ভিডিওস অ্যান্ড ফটোসগুলো চেক করে নিও একদম রেডি হয়ে গিয়েছি আর সুরজিৎ চলে এসছে সো আমরা এখন বেরিয়ে পড়বো আর গাইস প্যাকটা ইউজ করার পরে না চুল একদম স্মুথ অ্যান্ড ভীষণ সফট হয়ে গেছে আমরা কন্ডিশনার ইউজ করতে হয়নি সেপারেটলি বিকজ ফ্ল্যাক্সিড জেল ইটসেলফ ইজ আ গুড কন্ডিশনার
সো হেয়ার খুব সফট অ্যান্ড তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। সো আমি এখন বেরিয়ে যাব, বাইরে ভীষণ ঠান্ডা, আজকে ভীষণ ঠান্ডা। সো এখন আমরা শুরু শপিং করতে যাব অ্যান্ড দেন আমরা ভার্জিনিয়ার দিকে উইল স্টার্ট। বাইরে এত ঠান্ডা, পুরো ফ্রিজ হয়ে যাচ্ছিলাম, এত ঠান্ডা আমি এক্সপেক্ট করিনি। কারণ আমি ফটো তোলার জন্য সুজিতকে রিকোয়েস্ট করেছিলাম যে কিছু ফটোস তুলে দাও আমাকে, বেচারা ওরও হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছিলো, আমিও দাঁড়াতে পারছিলাম না, এত ঠান্ডা লাগছিল। এনিওয়ে ফটো তুলে নিয়েছি অ্যান্ড আমরা যা স্টার্ট করলাম, এখন বেশ আনন্দ লাগছে, মজা লাগছে, অনেকদিন পরে আমাদের আমার ফ্রেন্ডসের সঙ্গে দেখা হচ্ছে। আর ওরা হচ্ছে সুরজিতের ফ্রেন্ড আর আমারও খুব ক্লোজ হয়ে গেছে, একটা ছোট্ট বেবি আছে ওদের, শি ইজ ভেরি সুইট, সো আই এম ভেরি ফন্ড অফ দেম। তো ওখানে যাচ্ছি এখন ফাইনালি, ফন্ড অফ দেম সবাই না, সো ফন্ড অফ দেম না, আমি সবার কথা বলছি, দে আর সো গুড, এত ভালো লাগলো ওদের না, ফুল হয়ে আছে, কোথাও জায়গা নেই, পার্কিং এর জায়গা নেই, ফুল ক্রাউড আজকে, এটা বেরোচ্ছে মনে হয়, ঠান্ডার মধ্যে বাজার করতে যা মজা, এটা একটা আলাদাই মজা, বিকজ এক তো জমে যাচ্ছি, তার মধ্যে বাইরে সোশ্যাল ডিস্টেন্স মানে লাইনে দাঁড়াতে হচ্ছে, ইটস লাইক মজা হচ্ছে, কষ্ট হচ্ছে, সব একসাথে। গিফট নিয়ে নিয়েছি অ্যান্ড আমাদের খুব সুন্দর একটা অর্কিড ফ্লাওয়ার পছন্দ হয়েছে, সো লেট মি শো ইউ। ভয় পেয়ে যাই দেখে, ভাবি যে এরকম হয়ে গেছে, আমরা এখনো আমাদের ফ্রেন্ডসের বাড়িতে আছি, সো দা মানে সবথেকে বেশি যেটা ফান পার্ট সেটা হচ্ছে যখন আমরা এখানে এসেছিলাম আমাদের কোনো আইডিয়া ছিল না যে এখানে আজকে বার্থডে সেলিব্রেশন হবে আরিয়ার, সো ইট ওয়াজ লাইক কোয়াইট আ বিগ সারপ্রাইজ। ওরা আমাদেরকে একদম বলেনি যে আজকে এখানে বার্থডে সেলিব্রেশন হবে, ওরা হাইড করেছে, উইচ ওয়াজ ভেরি ভেরি ব্যাড। এনিওয়ে সো আমরা বার্থডে সেলিব্রেট করলাম, আর সাচ এ কিউট গার্ল, ভীষণ ভালো লাগে ওকে আমার, শি ইজ ভেরি কিউট। সো এখন আমরা বেরিয়ে যাব, আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি অ্যান্ড ব্লগ এখানেই শেষ করছি, সো জাস্ট লেট মি নো হাউ ইউ লাইক ইট, কারণ আজকের ব্লগটা ভীষণ সিম্পল, খুব সিম্পল একটা ব্লগ, বাট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ অল, সো আমাকে জানিও কেমন লাগলো অ্যান্ড আগামী দিনে আরও ইন্টারেস্টিং ব্লগস আসছে, সো স্টে টিউনড, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, টাটা।